আজ এনার দয়াতেই আমি জাগতে পেরেছি। কিন্তু আমি আমার শক্তিগুলো মিলিয়ে একটা গিরগিটি তৈরি করেছিলাম, কিন্তু ওই রঙ্গনায়কই তাকে মেরে ফেললো। আমার মন্ত্রশক্তি, বশীকরণ শক্তি সব শেষ হয়ে গেল। এখন আমার শক্তি পেতে গেলে এই গুহাদেবীর পুজো করতে হবে। গুহাদেবীর অনুগ্রহ পেতে গেলে আমি নিজেকে দণ্ড দিয়ে হঠযজ্ঞ করব। ধুত্রর কাঁটা, গোলাপের কাঁটা, বেলগাছের কাঁটা সব কিছু দিয়ে একটা বিছানা বানাও। ঠিক আছে মা, আমি যজ্ঞের জন্য তৈরি হব। ঠিক আছে চামুণ্ডি, তুমি যা বলেছো এক্ষুনি নিয়ে চলে আসব। আমরা এবারে আসছি মা। তাড়াতাড়ি যাও। ঠিক আছে মা। ওই রঙ্গনায়কই আমার তৈরি গিরগিটিকে মেরে আমার শক্তি নাশ করে দিয়েছে। মন্ত্রপুত ছাই ছুঁড়ে আমাকে বন্দি বানিয়েছে। তখন অজ্ঞান ছিলাম, এবারে দেখব কি করে দেবসেনাকে বাঁচাস। কিন্তু তার আগে ওই দেবসেনাকে আমি বলি দেব, ওই কালচক্রটা আমার হাতের মুঠোয় চলে আসবে। তোর ক্ষমতা থাকলে আটকে দেখা। তুই যতই ফসফস করিস না কেন, তুই বাইরে আসতে পারবি না। আমি শুধু একা তোকে বন্দি করিনি, ওই গুহাদেবী তোকে অগ্নিবন্ধনে বন্দি করেছে। এই পরিস্থিতিতে তুই কিচ্ছু করতে পারবি না। শুধু এটাই নয়, আর দুদিন বাদে অমাবস্যা আসছে, যে কোনো সাধারণ অমাবস্যা নয়, সূর্য গ্রহণের অমাবস্যা। সেই দিন তোর শক্তি বেশি থাকলেও তোকে যদি কোনোভাবে সেই দিন আটকে দেওয়া যায়, তাহলে তুই আর কোনোদিন বাইরে আসতে পারবি না। দেবসেনাকে বলি দিলে আমার ওপর থেকে গুরুদোষ চলে যাবে। আমার ওপর থেকে গুরুদোষ চলে গেলে আমি ওই চক্রটা নিয়ে নিতে পারবো। তুই আর তোর মা পার্বতীর রক্ষাকর্তা সেই কালচক্র এই চামুণ্ডীর হাতে চলে আসবে। পরমেশ্বরী, পরে আবার আসবে। সবাই বলছে এই টিচারের নাম পরমেশ্বরী, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। পাপের প্রায়শ্চিত্তের জন্য সবাই মন্দিরে যায়, আর আপনি ওই মন্দিরের মধ্যেই পাপ করেছেন বাবা। আর এই সব ব্যাপার পার্বতী মা নিজে এসে আমাকে বলেছেন। গঙ্গা পার্বতী বলেছে বলে চক্রের কথা জিজ্ঞেস করেছিল, তার মানে আমি যাকে দেখলাম সে পার্বতী না পরমেশ্বরী? বাবা কিছু সিদ্ধান্ত নিলেন, সবার সাথে কথা বলেছেন, নন্দিনীর যা পাওনা সেটা ওকে কবে দেবেন? আমি কথা বলেছি মা, সবাই বলেছে চিন্তা করে তারপর বলবে, ওদের সবার কাছ থেকে শুনে নিয়ে আমি তোমাকে বলতে পারবো। যেটা ওর প্রাপ্য সেটা ওকে ফিরিয়ে দেওয়াই ভালো। গতকাল পার্বতী মাই এসেছিলেন এ বাড়িতে। এটা তুমি কি বলছো মা? যিনি এসেছিলেন উনি পরমেশ্বরী টিচার নন, পার্বতী মা। নন্দিনী কোন জায়গায় বন্দী আছে সেটা জানার জন্যই এসেছিলেন। নন্দিনী কোথায় বন্দী সেটা উনি জেনে গেছেন। নন্দিনী কোথায় আছে বললো?
সেসব আমায় কিছুই বলেনি বাবা। কিন্তু যেভাবেই হোক নন্দিনী যাতে বেরিয়ে আসতে পারে সে ব্যবস্থা করুন, আর তার সাথে ওই কালচক্রটা পার্বতী মাকে ফিরিয়ে দিন বাবা। তুমি চিন্তা করো না মা, একটা ভালো দিন দেখে কালচক্রগুলোকে নিয়ে গিয়ে ওই জঙ্গলের দেবীর চরণে রেখে আসব। তুমি ভয় পেও না মা, নিশ্চিন্তে যাও। ঠিক আছে বাবা। নন্দিনী মন্ত্রবন্ধন থেকে বাইরে আসতে পারবে না জেনে ওকে বাঁচানোর জন্য পার্বতী চলে এসেছে। পরে আবার আসবে। শিবের অতি প্রিয় নাগ পার্বতী, আপনি আমায় প্রণাম করছেন, এত বড় মানুষ আমি নই। দৈব শক্তি দিয়ে খুঁজে বের করে তাদের সাহায্য করেছেন, কৃতজ্ঞতা দেখানো তো আমার কর্তব্য। আমি আপনার কি সাহায্য করেছি? আপনি চামুণ্ডীকে নিজের বশে না রাখলে ওই কালচক্রটাকে নিয়ে নিত। আপনি ঠিক সময় ওই কালচক্রকে রক্ষা করে অনেক উপকার করেছেন। আমি আপনাকে সাহায্য করার জন্য চামুণ্ডীকে বন্দি করিনি, একটা বাচ্চাকে বাঁচানোর জন্য বন্দি করেছিলাম। আপনি কোনো উদ্দেশ্যে না করলেও আপনি নাগবংশকে সাহায্য করেছেন। আপনার এই উপকারের জন্য আমি আপনাকে কিছু উপহার দিতে চাই। আমাদের পরিবারের নাগরত্ন, এটা যার কাছে থাকে সে অষ্টসিদ্ধি লাভ করে।
এটা আপনি গ্রহণ করুন। ভৈরব আমাকে শিখিয়ে শিখিয়ে রত্নের মতন করেছেন, এই রত্ন নিয়ে আমি কি করব? কোনো কিছু গ্রহণ করার ক্ষেত্রে আপনার আপত্তি থাকতেই পারে, কিন্তু ভৈরব যা দিয়েছেন তা আমি গ্রহণ করেছি। ঠিক একইভাবে জঙ্গলের দেবী এই রত্ন আপনাকে দিচ্ছেন, আপনাকে গ্রহণ করতেই হবে। এই নাগমণি ভৈরবকে আমার দেওয়া উপহার হিসেবে আপনি গ্রহণ করুন। আমি ভৈরবকে জিজ্ঞাসা করে নিচ্ছি, এটা স্বীকার করা না করা ওর ইচ্ছা।